আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা অনেকে জানতে চেয়েছিলেন যে কসোভোর এম্বাসির আপডেট, এম্বাসি কি পরিস্থিতি, এবং অনেকেই ফাইল জমা দিয়েছেন, তাদের ফাইল ডেলিভারি দেয় নাই, এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট পেতে কেন লেট হচ্ছে, এসব বিষয়ে আজকের ভিডিওতে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যেন আমাদের নেক্সট ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কসোভো সরকার গত মাসের থেকেই আপনার সবকিছু কাজ বন্ধ রেখেছিল, ওয়ার্ক পারমিট এবং বলেন এম্বাসি। তার কারণ হলো এম্বাসিতে, বাংলাদেশ এম্বাসি যেটা আছে কসোভো, আপনার বাংলাদেশে কসোভোর এম্বাসি যেটা আছে, কসোভো থেকে একটা মেইল আসছে তাদের কাছে যে তোমরা এম্বাসিতে ভিসার কাজটা আপাতত বন্ধ রাখার জন্য, কারণ কসোভোতে যে লাস্ট যতগুলো লোক গেছে তার মধ্যে প্রায় 60-70% লোক বলা যাচ্ছে যে এখানে নাই, তারা অন্য দেশে মুভ করছে, এমনকি তারা এইসব দেশ হয়ে ইটালিতে ঢুকতেছে বা শেনজেন কান্ট্রিতে ঢুকতেছে। তো যে কারণে তারা একটু মিটিং, বোট মিটিং সব কিছুই করছে, কারণ তাদেরও লোক দরকার আছে। তাদের প্ল্যান ছিল বাংলাদেশের সাথে তারা কাজ করবে, কিন্তু রোমানিয়ার মতো যদি আপনারা এভাবে অন্য দেশে চলে যান তাহলে যারা সামনে আসবে তাদের খুবই খারাপ হবে, বলা যাচ্ছে সামনে পারমিটও দিবে না। মানে এখনকার সময় সবাই সব কিছু আপডেট দেয় এম্বাসির কাছে, এম্বাসির কাছে আপডেট দিলে আপনাদের দেশ নিয়ে বা আমাদের বাংলাদেশের যারা আছে তাদেরকে নিয়ে যে এরকম সমস্যা তাদেরকে হতেছে, বর্ডার ক্রস করতেছে এভাবে ওইভাবে চলে যাচ্ছে, তাই তাদেরকে ভিসা দিবা না বা তাদেরকে ভিসা দিবেন না, এইসব নিয়েই সমস্যা হয়। কারণ আপনারা সমস্যা তৈরি করেন বলে তারা সমস্যাগুলো ফেস করে, যার কারণে আপনাদেরকে সমস্যায় ফেল। আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আপনারা যারা কসোভোতে আছেন বা যারা আসবেন ভিসার জন্য অপেক্ষা করতেছেন, শুধু তাদেরকে বলবো যে আপনারা কসোভোতে থাকেন। কসোভো খুবই ভালো একটি দেশ, হয়তো স্যালারি কম কিন্তু আস্তে আস্তে এটাও বাড়বে। কিন্তু আপনারা যদি না থাকেন, কসোভো ছেড়ে অন্য দেশে চলে যান, তাহলে আপনাদের সামনে যারা ভবিষ্যতে আসার চিন্তা করবে বা যারা পারমিটের জন্য জমা দিবে তাদের কিছুই লাভ হবে না, বরং লস। কারণ ইউরোপে আসতে গেলে ভাই অনেক স্বপ্ন নিয়ে মানুষ অপেক্ষা করে, আর ইউরোপ প্রতিটা ছেলেরই একটা ড্রিম যে ইউরোপে যাব, ইউরোপে আসব। তাই আপনাদেরকে বলবো যারা ভিসা পেয়েছেন বা ভিসা পাবেন বা যারা পারমিট পেয়েছেন, যে আপনারা কসোভোতে আসলে অবশ্যই থাকার চেষ্টা করবেন। শুরুতে সবকিছুই ভাই কষ্ট, লাইফ এত ইজি না ইউরোপের, আমরা আসি আমরা জানি অনেক কঠিন একটা লাইফ যেটা পার করা অনেক কষ্ট, কিন্তু তারপরেও দিন শেষে সুখ আছে। তো এখন কথা হলো যে এম্বাসি কেন লেট, তো লেট করতেছে ডেলিভারি দিতে বা অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না, কারণ তারা 4 তারিখে বোর্ড মিটিং হয়েছিল যেটাতে তারা কাজ চলমানের জন্য 5 তারিখ দিক থেকে আমাদের ঢাকাতে কাজ শুরু করেছে, যে ডেলিভারি দেওয়ার কথা ছিল যে ফাইলগুলো আটকে আছে তাদের। যারা আপনারা পারমিট পেয়ে বসে আছেন যে এম্বাসি ডেট দিচ্ছে না বা এম্বাসি ডেট পাচ্ছেন না, তার সমস্যা এটাই ছিল যে রোমানিয়া মতো কসোভো থেকেও বাঙালিরা চলে যাচ্ছে, যার জন্য কসোভো সরকার থেকে তাদেরকে মেল দিছিল যে আপাতত ভিসার কাজটা বন্ধ রাখার জন্য। এমনকি পারমিটের যারা ইমিগ্রেশনে ছিল ফাইলগুলো সবগুলো আটকে রেখেছিল, কিন্তু সবগুলো এখন ক্লিয়ার হয়েছে। গত 4 তারিখ থেকে সব ক্লিয়ার করে দিছে তারা, যে সব আপডেট দিয়ে দিছে যে সমস্যা নেই, তারা যারা আগ্রহ আছে যে এখানে থাকবে সেই সব লোকদেরকে ভিসা দেওয়ার জন্য, এবং যারা ডেলিভারির জন্য অপেক্ষা করতেছেন তাদেরও ডেলিভারি খুব দ্রুত দিবে। আর যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতেছেন তাদেরকে বলবো যে অ্যাপয়েন্টমেন্ট এই মাসের থেকেই শুরু করেছে, আপনারা আপনার এজেন্সির সাথে কথা বলে ঢাকা এম্বাসিতে আপনারা নিজেরাও যোগাযোগ করতে পারেন ডাইরেক্টলি, যে কসোভো এম্বাসি ডেট কবে থেকে দিচ্ছে বা কবে থেকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে। এগুলো আপনারাও যারা ঢাকাতে আছেন, ঢাকার সাইডেতে আছেন, ঢাকা যেতে সময় কম লাগে, আপনারা যে ঢাকাতে এম্বাসিতে ডাইরেক্ট চেক করতে পারেন, এটা এমন কোনো সমস্যা না। কিন্তু আপনি শুধু এভাবে চেক করবেন যে ওয়ার্ক পারমিট অ্যাপয়েন্টমেন্টগুলো কবে থেকে স্টার্ট করতেছে বা কবে দিবে এরকম কিছু। আপনি আপনার কাগজপত্র নিয়ে আপনি একা যেতে পারবেন না, কারণ এটা এজেন্সির দ্বারাই যেতে হবে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর হলো এখন কথা যে পারমিটের, যে পারমিটও আপডেট খুবই ভালো, আর পারমিট বের হচ্ছে এবং বের হবে এই মাসেও, খুব পারমিট বের হবে যাদের পারমিটের জন্য জমা দিচ্ছেন, তাই আপনারা চিন্তার কোনো কারণ নেই। শুধু একটা কথাই বলবো আপনাদেরকে, আপনারা আসেন থাকবেন, যেন সামনে যারা আসতে চায় তাদের জন্য ভালো হয়। কিন্তু এখন ইউরোপে আসার জন্য এটাই সবচেয়ে বড় রাস্তা। রোমানিয়ার পরিস্থিতি আপনারা সবাই জানেন, রোমানিয়ার এখন পরিস্থিতি খুবই খারাপ, এটার কারণ আমরাই, কারণ আমাদের লোক যারা, তাই আপনাদেরকে বলবো আসেন, আসার পরে কসোভোতে থাকেন, যেন সামনে যারা আসবে তাদের জন্য ভালো হয়, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন নতুন আপডেট পেতে। ভালো থাকবেন।